প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, করোনা কালে বাসায় বসে সকলে ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসে নিয়োজিত থাকবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ কায়সার আলী, সহকারী শিক্ষক গণিত ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, কি দেখতে পাচ্ছ? সম্ভাবনা। সম্ভাবনা কথাটা বলতেই যেন কেমন মনে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি জানি বা সবাই আমরা মনে করি খেলাধুলা সবারই পছন্দ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্রিকেট খেলা সম্পর্কে জানো। ক্রিকেট খেলতে গেলে প্রথমে দুই দলের দুইজন অধিনায়ককে টস করতে হয়। কেন টস করতে হয় প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এটা জানো? হ্যাঁ, অবশ্যই তোমরা জানো যে কে আগে ব্যাট করবে, কে অথবা কে আগে বোলিং করবে। এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন একটা মুদ্রাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তখন আমরা জানি যে হয়তোবা শাপলার পিঠ উঠবে অথবা পরিবারের পিঠ উঠবে। কি শিক্ষার্থী, ঠিক বলছি না? কিন্তু কোনটা উঠবে কিন্তু এটা আমরা বলতে পারি না। এইটা আমাদের সম্ভাবনা যে একটা উঠবেই, এটাই হচ্ছে সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থী, সম্ভাবনা সম্পর্কে আরো কিছু বলতে চাই। কালকে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি নাও যাইতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সম্ভাবনা। তো সম্ভাবনা সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা হয়ে গেছে। এবারে এই সম্ভাবনা অধ্যায়টা আমরা উচ্চতর বইয়ের 14 নম্বর অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এই আলোচনায় আমরা আজকে কি কি শিখব? দৈব পরীক্ষা জানব, ঘটনা সমসম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আর কি কি ব্যাখ্যা করতে পারবো? কোন ঘটনার নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু ও অনুকূল ফলাফল নির্ণয় করতে পারবো। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখব? দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা ঘটনা সমসম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করতে পারবো এবং কোন ঘটনার নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু ও অনুকূল ফলাফল নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তো চলো দেখি আমরা প্রথমেই পরিচিত হব দৈব পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, কি দেখতে পাচ্ছ? ঠিক মনে হচ্ছে একটা মুদ্রা, তাই না? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে না, এটা বাস্তবে একটি মুদ্রা। এই মুদ্রাটাকে আমরা যদি একটা 1 টাকার মুদ্রা নিই, তাহলে আমরা কি দেখতে পাই? এই 1 টাকার মুদ্রায় একটা ফ্যামিলির পরি মানে আমরা ছবি দেখতে পাই, তাই না? এবং অপর পৃষ্ঠে আমরা কি দেখতে পাই? একটা শাপলা ফুলের আমরা ছবি দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই যে শাপলার যে পিঠটা আছে, এটাকে আমি হেড ধরলাম। কি ধরলাম? হেড। হেড ইংরেজিতে পালন করতে গেলে বা বলতে গেলে কি আসে? অবশ্যই এইজ, তাই না? এই জন্য আমি এটাকে এইজ ধরলাম। এবং এই যে ফ্যামিলির যে ছবিটা আছে, এইটাকে আমি কি ধরলাম? টেল ধরলাম। তাহলে একটা মুদ্রার পিঠকে আমি হেড এবং অপর একটা মুদ্রার পিঠকে আমি টেল বললাম, তাই না? তাহলে হেড একটা, তাহলে মুদ্রার আমি কয়টা অংশ পাইলাম? দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এবার কি করব? আমি মুদ্রাটিকে কি করলাম? নিক্ষেপ করলাম, তাই না? প্রিয় শিক্ষার্থী, মুদ্রাটিকে নিক্ষেপ করার পর কি দেখতে পেলাম? কোন পরীক্ষা সম্ভাব্য সকল ফলাফল আগে থেকেই জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না। সেটাই হচ্ছে কি? দৈব পরীক্ষা। দৈব মানে কি? দুই। পরীক্ষা অর্থাৎ মুদ্রাটাকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করলাম,
তখন আমার দুইটা ছিল, একটা হেড ছিল আর একটা টেল ছিল। আমি আগে থেকে জানতাম হয় হেড উঠবে না হলে টেল উঠবে, কিন্তু কি উঠবে সেটা তো আমি বলতে পারতাম না। তাহলে এটাই হচ্ছে দৈব পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা দেখব তাহলে কি কি দেখতে পাচ্ছ, চলো দেখি, টস করে ফেলি। আসলে এখানে টস করতেছি না, এখানে তোমাদেরকে বোঝাচ্ছি যে একটা মুদ্রা যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করবো, হ্যাঁ, তাহলে তখন আমরা কি পাবো। একটি মুদ্রা নিক্ষেপের পরীক্ষায় তেল পাওয়ার ঘটনা, তাহলে তেল পাওয়ার ঘটনা একটা এইটাই বোঝানো। তাহলে একটি মুদ্রা নিক্ষেপ করলে হেড পাওয়ার ঘটনা, তাহলে এইটা দ্বারা আমি কি বোঝালাম, একটা মুদ্রাকে নিক্ষেপ করলে আমি হেড পাবো না তেল পাবো, তার ঘটনাটা আমি বুঝাই দিলাম। প্রিয় শিক্ষার্থী, কি দেখতেছ, টস করতেছি তাই না? হ্যাঁ, একটা মুদ্রাকে যখন আমি নিক্ষেপ করব, তখন মুদ্রাকে নিক্ষেপ করলে হেড বা টেল আসার সম্ভাবনা সমান, কি সমান তাই না? এবার সুতরাং হেড ও টেল আসার ঘটনা কয়টা হচ্ছে, দুইটা। তাহলে একটা মুদ্রাকে যদি আমি একবার নিক্ষেপ করি আমি কয়টা পাবো, দুইটা। কি কি পাবো, একটা হেড পাবো আর একটা টেল পাবো। এবার তাহলে সমসম্ভাব্য ঘটনাটা কি, এটাই হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। হয়তো এখানে সমসম্ভাব্য ঘটনাটা হচ্ছে আমি হেডও পাইতে পারি টেলও পাইতে পারি, এটাই হচ্ছে দুটার মধ্যে যে কোনো একটা আমি পাইতে পারি, এটাই হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। প্রিয় শিক্ষার্থী, কি তোমরা কি লুডো খেলেছো কখনো? অবশ্যই খেলেছো, কারণ বর্তমান যুগে মোবাইলে লুডো খেলা খেলাটা একটা নেশার পরিণত হয়ে গেছে। তো চলো দেখি আমরা লুডো সম্পর্কে কিছু ধারণা অর্জন করি। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা লুডুর ছক্কাটাকে আমরা নিক্ষেপ করি অর্থাৎ ছেড়ে দেই, কি পাবো আমরা কিন্তু বলতে পারি না। আমার একও উঠতে পারে, দুয়ে উঠতে পারে, তিনে উঠতে পারে, চারে উঠতে পারে, পাঁচে উঠতে পারে, আবার ছয়ে উঠতে পারে, তাই না? তাহলে আমরা একটা নিক্ষেপ করে দিলাম। তাহলে এখন পরীক্ষাটি থেকে দৈব পরীক্ষা ঘটনা ও সমসম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করলাম। তো এখন একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছয়টি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়। সম্ভাব্য ফলাফলগুলো কি কি হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয়। প্রিয় শিক্ষার্থী, ওই যে আমি বললাম একটা মুদ্রাকে যখন আমি সরি একটা ছক্কাকে যখন আমি নিক্ষেপ করলাম, তাহলে আমি কয়টা পাইলাম, এক পাইলাম, দুই পাইলাম, তিন পাইলাম, চার পাইলাম, পাঁচ পাইলাম, ছয় পাইলাম। তাহলে কয়টা হচ্ছে, ছয়টা, তাই না? তাহলে ছয়টা পাইলাম। এবার এই যে সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। তাহলে নমুনা ক্ষেত্র কাকে বলে প্রিয় শিক্ষার্থী? সকল ফলাফলকে নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে, এবং ফলাফলের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে। তাহলে যখন আমরা একটা ছক্কাকে নিক্ষেপ করলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা হলো নমুনা ক্ষেত্র, এবং নমুনা বিন্দু হচ্ছে এগুলা প্রত্যেকটা এক একটা হচ্ছে নমুনা বিন্দু, অর্থাৎ এক একটা নমুনা বিন্দু, দুই একটা নমুনা বিন্দু, তিন একটা নমুনা বিন্দু, প্রত্যেকটা এক একটা নমুনা বিন্দু। এবার আসি যে এটাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই। তাহলে সম্ভাব্য ফলাফলগুলো সেটের মাধ্যমে আমরা প্রকাশ করলে কি পাচ্ছি? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো সেট মানে কি, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই যে আমার নমুনা ক্ষেত্রগুলো ছিল বা নমুনা বিন্দুগুলো ছিল, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কি রাখছি না, তাহলে এটাই হচ্ছে আমার নমুনা বিন্দু সেটের মাধ্যমে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, অতএব এখান থেকে নমুনা ক্ষেত্রটা আমরা কি পাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, এবং এই এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকে এক একটা নমুনা বিন্দু। তাহলে আমি নমুনা বিন্দু জানলাম, নমুনা ক্ষেত্র জানলাম। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে একটি ছক্কায় জোড় সংখ্যা তিনটি আছে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তখন আমরা জোড় সংখ্যা হিসাব করবো কোনটাকে, দুই চার ছয়,
এগুলো হচ্ছে জোড় এবং বেজোড়ও আমরা একই ভাবে নির্ণয় করতে পারি। বেজোড় সংখ্যাগুলি কি বলতে পারবা? কি অবশ্যই পারবা, 1, 3, 5। কি ঠিক বলছি না? তোমাদের সাথে মিলে নিয়েছো, তাহলে বেজোড় সংখ্যাগুলো আমরা জানলাম, তাহলে জোড় জানলাম, বেজোড়ও জানতেছি। তাহলে একটি ছক্কা নিক্ষেপে এই তিনটি যে কোনো একটি জোড় সংখ্যা হবে। অতএব জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফলটা কত? জোড় সংখ্যার অনুকূল ফলাফল হবে 3টি। কয়টা? যেমন এই যে 2 একটা, 4 একটা, 6 একটা, তাহলে কয়টা হচ্ছে? 3টা। প্রিয় শিক্ষার্থী, একটি মুদ্রা আমরা 2 বার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো এবং নমুনা ক্ষেত্রটি লিখতে হবে। এটি তোমাদের বাসার কাজ। তাহলে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে কয়বার, একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে আমরা কয়টা পাব, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার সম্ভাবনা নির্ণয়ে একটা সূত্র আমরা জেনে নিই। তাহলে কোনো ঘটনার সম্ভাব্য সম্ভাবনা নির্ণয় করার জন্য, কোন ঘটনার সম্ভাবনা নির্ণয় করার জন্য আমাকে মনে রাখতে হবে উক্ত ঘটনার অনুকূল ফলাফল। কি জানতে হবে? উক্ত ঘটনার অনুকূল ফলাফল এবং ডিভাইডেড সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা কি জানবো? কোনো ঘটনার অনুকূল, কোন ঘটনার সম্ভাবনা নির্ণয় করার জন্য উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র সম্ভাব্য ফলাফল। কি মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থী? এখানে আমি একটা তোমাদের কথা বলে দেই, যেমন একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে একটি ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু আমরা কয়টা পাবো? তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা। তাহলে সম্ভাব্য ফলাফল কয়টা পাবো আমরা? 6টা, তাই না? আর জোড় সংখ্যা আসার সম্ভাবনা কয়টা ছিল? 3টা। তাহলে জোড় সংখ্যা সম্ভাবনা ছিল 3টা। তাহলে আমরা একটি ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা যদি নির্ণয় করতে চাই, তাহলে 3 ÷ 6, তার মানে 3 কে 6 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 1/2। ঠিক আছে, তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করতে পারলাম, তাই না? তাহলে সম্ভাবনা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য জেনে নেই। কোন পরীক্ষণের কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বনিম্ন মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোন পরীক্ষণের কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন মান কি? 0। আবার কোন ঘটনার ঘটার অনুকূল ফলাফলের মান 0 হলে সম্ভাবনার মান 0 হয়। সম্ভাবনার মান 0 হতে একের মধ্যে হয়। প্রিয় শিক্ষার্থী, এইখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কত? 1, এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0। তাহলে আমরা একটা এক্সাম্পল করে ফেলি। একটা এক্সাম্পল হচ্ছে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কি নিশ্চিত ঘটনা না? তাহলে এখানে সম্ভাবনার মান কত হচ্ছে? 1। কিন্তু আমি যদি বলি আগামীকাল সূর্য দক্ষিণ দিকে উঠবে, আসলে কি এটা সম্ভব ঘটনা? নো, এটা অসম্ভব। এইরকম অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0। প্রিয় শিক্ষার্থী, সম্ভাবনাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি, কারণ সম্ভাবনার ইংলিশটাই হচ্ছে কি? প্রবাবিলিটি ট্রি, তাই না? তাহলে 0 > p > 1, অর্থাৎ সম্ভাবনার মান 1 থেকে পি এর মধ্যে। কি বুঝতে পেরেছো তো? অবশ্যই। এবার আমরা সম্ভাবনা নির্ণয় করব। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 3 আসার সম্ভাবনা কত? কি অঙ্কটা খুব ইজি মনে হচ্ছে না? মনে হচ্ছে আমার অঙ্কটা হয়ে গেছে, কারণ আমরা জানি একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা কিন্তু আমরা পাই 6টা, এবং সেখানে 3 আসার সম্ভাবনা আছে কয়টা? 1টা। তাহলে 1/6। আমরা এখন সলিউশনটা দেখবো। একটি ছক্কা নিক্ষেপ করলে 6 আর নমুনা বিন্দু কি কি হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6।
এবং সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা হচ্ছে? ছয়টা। ঠিক আছে, তাহলে এখন আমরা নির্ণয় করব, তাহলে অনুকূল ফলাফল আমরা কয়টা পেলাম? তিন, একটা সংখ্যায় তিন আসবে কয়টা? একটা। তাহলে আমরা আমরা যে সূত্রটা জানি সেটা এখন আমরা প্রয়োগ করে দেব, উক্ত ঘটনা অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ফলাফল। তাহলে অনুকূল ফলাফল ছিল কয়টা? একটা। ডিভাইডেড মোট ফলাফল কয়টা ছিল? ছয়টা। তার মানে 1/6। কি বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছো। এবার দলীয় ক্লাস অবশ্যই তোমরা বাসায় করবা, ঠিক আছে? দলীয় তো এখন তোমাদের দেওয়া যাবে না, তোমরা এখন বাসায় একক ক্লাস করবা। কি মনে রাখবে? তো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে নিম্নলিখিত ছক অনুসারে সম্ভাব্য গুণ আমরা এখন নির্ণয় করবো। দল আলফা, চার আসার সম্ভাবনা তোমরা নির্ণয় করবা। গামা দল, তোমরা অবশ্যই বিজোড় সংখ্যা আসা, যেটা তোমরা চার অথবা চারের বেশি, আর পাই, তোমরা পাঁচের কম সংখ্যক আসার সম্ভাবনা নির্ণয় করে আমাকে দেখাবা। কি পারবা? তো অবশ্যই। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের একটা মূল্যায়ন তোমরা বাসায় করবা, কেমন পারো দেখি। দৈর্ঘ্য পরীক্ষা কি তোমরা অবশ্যই খাতায় নোট করবা, অনুকূল ফলাফল কাকে বলে সেটাও নোট করবা, কোন ঘটনার সম্ভাবনা নির্ণয় করার জন্য কোন সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম সেটা তোমরা লিখবা, সম্ভাবনার মান সর্বোচ্চ কত। কি মনে আছে? তো সম্ভাবনার মান সর্বোচ্চ কত বলবো না, প্রশ্ন থেকে গেল তোমাদের কাছে, অবশ্যই অবশ্যই আমি পরবর্তীতে জেনে নিব। এবার তোমরা দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করো, তো কি দুটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কি পাওয়া যাবে বলো দেখি? নমুনা বিন্দুতে কি পাওয়া যাবে? ক, টু এস, টু টি, কোনটা পাওয়া যাবে? ক, খ, গ, ঘ। কি তোমরা অনায়াসে বলতে পারবে, তাই না? ঘ। কি বুঝতে পেরেছো? তো অবশ্যই ঘ। তাহলে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার ফলাফল কত? প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হচ্ছে ছয়টা। তাহলে এই ছয়টা নমুনা বিন্দু থেকে এবং বিজোড় সংখ্যা কয়টা পাওয়া যাবে? তিনটা। তাহলে অনুকূল ফলাফল কি হবে? 3/6, তার মানে হাফ। কি বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ তোমাদের একটা অবশ্যই থাকবে, একটি থলেতে ছয়টি কালো বল, পাঁচটি লাল বল এবং আটটি সাদা বল আছে। থলে হতে একটি মার্বেল দুইভাবে নির্বাচন করা হবে, লাল, কালো, হলুদ, কালো নয় এবং সম্ভাব্য গুলো নির্ণয় করে আনবে। প্রিয় শিক্ষার্থী, এরকম যখন অঙ্ক থাকবে আমি কিছু সলিউশন বলেই দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা করবা কি, ওই বাক্সে বা থলেতে প্রথমে মোট বলের সংখ্যাগুলো যোগ করে দিবা। তাহলে এখানে থলেতে মোট কতগুলো বল আছে? ৬, ৫, ১১, ১১ আর ৮ কত হচ্ছে? ১৯, তাই না? অবশ্যই। তাহলে তোমরা মোট বলের সংখ্যা পাইলা, তাহলে লাল বলের সংখ্যা কত কেন? তাহলে থলেতে লাল বল কি আছে? অবশ্যই আছে। কয়টা আছে? ৫। তাহলে অনুকূল ফলাফল আমার কয়টা আছে? ৫টা। আর সমগ্র ফলাফল ছিল কয়টা? ১৯টা। তাহলে ৫/১৯। এভাবে আমরা কালোটা নির্ণয় করব, এভাবে আমরা হলুদ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এখানে থলেতে তো কোনো হলুদ বলের মানে বল নেই, তাহলে আমরা কি করব? তাহলে ওই থলেতে অবশ্যই ভাবতে হবে আমার হলুদ বলের সংখ্যা ছিল শূন্য। তাহলে হলুদ বলের সম্ভাবনা শূন্য আর মোট সমগ্র ফলাফল ছিল ১৯, তাহলে ০/১৯, তাহলে শূন্য। আর যদি কোনো বল, যেমন এখানে কালো বল সম্ভাবনা আছে, ধরো যে কালো বল সম্ভাবনা আছে, এখানে কালো বল আছে ৬টি, তাহলে ৬/১৯। কিন্তু এখানে কালো নয়, যখন নয় কথাটা উল্লেখ থাকে তখন আগে তোমরা করবা কি, কালো হওয়ার সম্ভাবনাটা বের করে নিবা। তাহলে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে ৬/১৯, মনে করো ৬/১৯। তাহলে নয় যখন হবে তখন কালো বল না হওয়ার সম্ভাবনা ১/১৬, ৬/১৯। এটুকু আমরা ক্যালকুলেশন করলেই এই সলিউশনটা, এই সৃজনশীলটা বলো আর এই বাড়ির কাজটা বলো তোমরা অবশ্যই করতে পারবে, অবশ্যই পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসে এই পর্যন্তই, তোমাদের পরবর্তী ক্লাসে সম্ভাবনা নিয়ে আরো কিছু আলোচনা থাকবে। এই পর্যন্ত ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ।